আসসালামু আলাইকুম एवरीवन ফাইনালি হ্যামস্টার কমব্যাট এর মাইন ইনকোবেশে সবে সেই ঘোষণাটা কিন্তু হ্যামস্টার কমব্যাট থেকে দিয়ে দিয়েছে এখন যে কয়টা দিন বাকি আছে আমাদের কাজ কি আমাদের কাজ হলো হ্যামস্টার কমব্যাট যেটার উপরে ডিপেন্ড করে সবচেয়ে বেশি টোকেন আমাদেরকে দিবে সেই কাজটার উপরে বেশি ফোকাস করা এবং সেই কাজটা বেশি বেশি করা এখন আপনারা যারা জানেন না যে কোনটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে সবচেয়ে বেশি টোকেন দেওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু সেই কাজটা করতে পারবেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই হ্যামস্টার কমব্যাট এর মাইনিং

হয় সেই সাথে এখানে একটা সুবিধা রয়েছে আপনারা যদি কমেন্ট করেন কোনো সমস্যা যদি থাকে সেটা যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে পোস্ট করেও কিন্তু মাঝে মাঝে সেটার সমাধান দিয়ে দিই সো এখনও যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন অবশ্যই জয়েন করে রাখেন এতে করে আপনারই উপকার হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট আমরা হ্যামস্টার কম্পাটের ভিতরে ঢুকবো তার আগে একটা ছবি আপনাদেরকে দেখাবো আপনারা যারা কোন রিসেন্টলি যারা hamster combat এ ঢুকবেন তারা কিন্তু এই একটা ছবি দেখতে পারবেন এই ছবিটাতে কিছু লেখা আছে চলুন আপনাদেরকে সেটা বুঝিয়ে দেই সিজন 1 ইন অন সেপ্টেম্বর 20 মানে 20 তারিখের সিজন 1 কিন্তু শেষ হচ্ছে আর সিজন 1 কি ছিল সিজন 1 কিন্তু মূলত ছিল এই যে ট্যাপ 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 করে ইনকাম করা কয়েল গুলো আর্নিং করা এইটা কিন্তু ছিল মূলত সিজন ওয়ান তো এই সিজন ওয়ানটা কিন্তু মূলত এখানে ইন্ড হয়ে যাচ্ছে এখন টোকেনটা আমাদেরকে কিসের উপরে দেওয়া হবে সেই বিষয়টাও এখানে বলছে তো এখানে কিন্তু অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্ট ইন্টু এইচ এম আর টোকেন মানে এইচ আর এটা কিন্তু হ্যামস্টার কম্বাটের টোকেনের নাম এখন এখানে অনেকেই গুলাই ফেলতেছে যে অ্যাচিভমেন্টের উপরে ডিপেন্ড করে কি আমাদেরকে টোকেনগুলো দেওয়া হবে এখন অ্যাচিভমেন্ট বলতে অনেকেই বুঝতেছেন এইখানে যে দেখেন স্কিন রয়েছে বাই স্ক্রিন এটার উপরে ক্লিক করে আমরা যদি এইখান থেকে অ্যাচিভমেন্টের ভিতরে ঢুকি তাহলে অনেকেই ভাবতেছে যে এটার উপরে ডিপেন্ড করে এটার উপরে ডিপেন্ড করে হয়তো বা আমাদেরকে টোটাল টোকেনটা দেওয়া হবে যেহেতু এইখানে বলছে যে অ্যাচিভমেন্ট তো এই অ্যাচিভমেন্টটা কিন্তু মূলত সেই অ্যাচিভমেন্ট না এটা মূলত কোন অ্যাচিভমেন্ট আমি আপনাদেরকে বলি আপনি এই হ্যামস্টার কম্পিউটারের ভিতরে টোটাল যে কাজটা করছেন আপনি ফ্রেন্ড ইনভাইট করছেন চাবি কালেক্ট করছেন টাচ করছেন তারপরে এই যে এখানে যে অপশনগুলো আছে এই কাজগুলো করছেন ঠিক আছে এই কাজগুলোর উপরেই ডিপেন্ড করে টোটাল অ্যাসেসমেন্ট বলা হয়েছে আর এই টোটাল কাজগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে টোকেন দেওয়া হবে যেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে এই বিষয়টা অনেকেই কিন্তু গোলায় ফেলতেছে এবং নিচের দিকে কি লেখা আছে নিচের দিকে লেখা আছে হারি আপ টু লেভেল আপ তো এখন আমরা মূল কথাতে চলে যাব। দেখেন বিশ তারিখে কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে তার মানে আমাদের হাতে আছে আর তিনটা দিনের মতো কিন্তু হাতে আছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তাহলে এই তিনটা দিনে আমাদের করণীয় এমন কোন কাজ করা যে কাজটার মাধ্যমে আমরা বেশি বেশি এইস এম এস টি আর টোকেনটা পাবো এবং এয়ার ড্রের জন্য কাজ অবশ্যই করবেন আপনারা একুশ তারিখের আগে আপনাদের পছন্দ অনুযায়ী আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি যে ভিডিওতে কিন্তু সুন্দর করে বলে দিছি যে কিসের উপরে ডিপেন্ড করে মূলত টোকেন বেশি দেওয়া হবে যদিও সেটা একটা আন ছবির উপরে ডিপেন্ড করে বলা হয়েছে বাট সেই ছবিটা কিন্তু এখন হিউজ পরিমাণে টুইটারে ভাইরাল হয়েছে এবং কিপ্টো রিলেটেড কাজ করে এই ধরনের অনেকে কিন্তু এই বিষয়টা এখন শেয়ার করতেছে তারাও বলতেছে হয়তোবা এমনটাই হতে পারে এবং রিসেন্টলি যে এয়ার ডপ্টার এলোকেশন হয়ে গেল সেটা হলো ক্যাটেজান। কেটে যে কেটে টোকেনগুলো सेम প্রসেসে কিন্তু সবাইকে দেওয়া হয়েছিল এবং সেইভাবেই কিন্তু ওই যে ছবিটা সেটা কিন্তু রিসেন্টলি ভাইরাল হয়েছে তো ওইটাকে আশা করা যাচ্ছে হয়তোবা মিলে গেলেও যেতে পারে তো সেখানে কিন্তু এই প্রফিট পার আওয়ারকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করেই যে আমাদেরকে টোকেন দেওয়া হবে সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই যে কয়েনটা এই কয়েনের কোনো কথা বলা হয়নি মূলত আমাদেরকে এই প্রফিট পার আওয়ারের কথা বলছে এবং আপনারা যদি একটু খেয়াল করেন হ্যামস্টার সংবাদ কিন্তু বেশ কিছুদিন আগেও সুন্দর করে আমাদেরকে বলে দিছিল। যে এয়ারড্রপের জন্য প্রফিট পার আওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই প্রফিট পার আওয়ার বাড়ান এই ধরনের পোস্ট কিন্তু অনেকবারই করছে প্রতিবারই তারা বলছে যে প্রফিট পার আওয়ার আপনাদেরকে বাড়াতে হবে প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা এয়ারড্রপের টোকেনগুলো পাবেন আশা করি যারা অনেকদিন ধরে কাজ করতেছেন আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু এই আপডেটটা জানেন বাট রিসেন্টলি কিন্তু অনেকেই বলতেছে এখানে কয়েন এবং এইটার উপরে এই লেভেলের উপরে ডিপেন্ড করে মূলত আমাদেরকে টোকেন দেয়া হবে এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর আমি আপনাদের সাজেস্ট করব प्रॉफिट পার আওয়ারটাও ঠিক রাখবেন সেই সাথে কিছু কয়েনও রেখে দিবেন যাতে করে যেটার উপরেই আমাদেরকে টোকেন দিক না কেন সেটার উপরেই যখন আমরা টোকেন পাই এমন করা যাবেন যে সব কয়েন শেষ করে আমি प्रॉफिट পার আওয়ার বাড়িয়ে নেব বা সব কয়েন আমি এখানে রেখে দেব प्रॉफिट পার আওয়ারটা বাড়াব না এরকম করলে কিন্তু হয়তোবা লস যেতে পারে সো এই দুইটার মধ্যে অবশ্যই আপনারা সমঝোতা রাখবেন এখন যে মোজ বিষয়টা সেটা হলো বেশি বেশি কেন আমরা কোথা থেকে পাব দেখেন এখানে প্যাসিভ ইনকাম মানে प्रॉफिट পাওয়া বা কয়েনের উপর থেকে তো আমরা পাবই সেই সাথে কিন্তু ফ্রেন্ডের উপর থেকেও আমরা মোটামুটি ভালো একটা টোকেন পাবো তো আপনি যদি ফ্রেন্ড ইনভাইট না করতে পারেন তাহলে তো ফ্রেন্ডের অপশনটা আপনার জন্য নয় আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু একটা অপশনে আপনার জন্য বাকি রয়েছে সেটা হলো চাবি কালেক্ট করা এখন চাবি কালেক্ট করলে এখান থেকে বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা কিসের জন্য আমি কিন্তু ওই সেটাও দেখিয়ে দিচ্ছি যে চাবির উপরে কি পরিমানে তারা টোকেন দিচ্ছে দেখেন একটা চাবির জন্য কিন্তু কিন্তু যে সেখানে একটা জন্য টোকেন দেওয়া হচ্ছে মানে আপনি যদি চারটা চাবি কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দশটার মতো টোকেন পেয়ে যাচ্ছেন আর দশটা টোকেন যদি চারটা চাবি কালেক্ট করে পেয়ে যান তাহলে কিন্তু হিউজ পরিমানে টোকেন যদি সেই অ্যালোকেশনটা ঠিক হয় তবে এখানে একটা বিষয় দেখেন এই যে চাবিগুলো এই চাবিগুলো মূলত আমরা কিসের উপরে পাচ্ছি এই যে গেমগুলো রয়েছে এই গেমগুলো খেলে কিন্তু মূলত আমরা চাবি পাচ্ছি আর হ্যামস্টার কম্বার কিন্তু এই গেমগুলো থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেছে এখন কিভাবে করতেছে এই গেমগুলো কিন্তু মূলত হ্যামস্টার কম্বারের কোনো গেম না এটা কিন্তু থার্ড পার্টির কোন গেম এই গেমগুলো কিন্তু হ্যামস্টার কম্বার প্রমোট করতেছে আর প্রমোট করার বিনিময়ে কিন্তু হ্যামস্টার কম্বার হিউজ পরিমাণে টাকা তাদের কাছ থেকে নিচ্ছে এটা কিন্তু তাদের একটা বিজনেস সেই সাথে আমরা এই গেম যখন খেলে এই গেমের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে অ্যাড আসছে সেই সাথে অ্যাড থেকেও তারা ইনকাম করতেছে এবং তাদের গেমটা কিন্তু বেশজন প্রিয় হয়ে যাচ্ছে এই ভাবে কিন্তু মূলত হ্যামস্টার কমব্যাট ইনকাম করতেছে এবং গেম কোম্পানিগুলো ইনকাম করতেছে এখন যেহেতু হ্যামস্টার কমব্যাট এই গেমটার উপর থেকে হিউজ পরিমাণে ইনকাম করতেছে সো এইখান থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো একটা প্রফিট দেবে যদি তারা এখান থেকে प्रॉफिट না দেয় তাহলে আমরা কষ্ট করে যে কাজগুলো করলাম সেটা কিন্তু একদমই ভেথা যাবে কারণ এই গেম খেলে কিন্তু এই কি কালেক্ট করা কষ্টসাধ্য একটা ব্যাপার কারণ দেখা গেছে চারটা কি কালেক্ট করতে গেলে অনেক সময় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো কিন্তু আমাদেরকে গেম খেলতে হয় তারপরে কিন্তু আমরা চারটা কি কালেক্ট করতে পারে আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হতে পারছেন যে কেন আমরা আশা রাখতেছি হ্যামস্টার কম্বার থেকে এই কি এর দিবে। আর আমি যে ছবিটা দেখাইছি আগের ভিডিওতে সেই ছবিটাও কিন্তু মোটামুটি দেখানো আছে যে হ্যামস্টার কম্বারটা কি এর উপরে ডিপেন্ড করে এবং ইনকাম এর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি টোকেন দেওয়া হবে এবং প্রতি একটা ইনভাইটের জন্য কিন্তু মোটামুটি একটার মতো টোকেন দেওয়া হবে এবং অন্যান্য যে অ্যাচিভমেন্ট রয়েছে দেখেন এখানে কিন্তু অ্যাচিভমেন্ট রয়েছে তারপরে টাক্ রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন রয়েছে তো এই তিনটা চারটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে খুব একটা বেশি দেওয়া হবে না আমাদের সবচেয়ে বেশি দেওয়া হবে প্যাসিভ ইনকাম এবং কি থেকে এবং তৃতীয় পর্যায়ে থাকবে ফ্রেন্ড এবং এখানে আর্ন ট্যাক্স এবং এইখানে যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এই দুটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে খুব বেশি টোকেন দেওয়া হবে না সেই অ্যালোকেশনের ভিতরে রয়েছে এখন আপনি কি করবেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনি ইলিজেবল না হন দেখেন এই পর্যায়ে এসে কোনোভাবে কিন্তু ট্যাপ ট্যাপ কোনো বট ইউজ করবেন না সেই সাথে কোনো রকমের বটই ইউজ করবেন না চাবি কালেক্টের জন্য এখনো আর কোনো বট ইউজ করার দরকার নেই রিয়েলভাবে কাজ করেন যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসি এবং আশা করা যাচ্ছে যে ছাব্বিশ তারিখে আমরা হয়তোবা বা ভালো একটা প্রফিট আর্ন করলেও করতে পারি আর ছাব্বিশ তারিখে আপনারা টোকেনগুলো কিভাবে সেল দেবেন সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন সেটা দেখেও কিন্তু আপনারা কাজটা শিখে নিতে পারবেন তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো আশা করে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে সেটা আপনি কমেন্টে উল্লেখ করে দিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন